সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমি চলে আসলাম ঢাকা কাওরান বাজার। আর আজকের বাজারে দর্শক, আজকে 1 তারিখ, রোজ বুধবার। আর আজকের বাজারে আপনাদেরকে জানাবো কাঁঠালের দাম, কাঁঠালের পাইকারি দাম। দর্শক, কোন কোন জেলা থেকে আসে দেখুন। এদিকে মূলত দর্শক, এই আড়তে মূলত সব পাইকারি দামে কাঁঠাল বিক্রি করা হয়। দর্শক, পাইকারি কাঁঠাল কত করে বিক্রি করছিল ব্যাপারীরা, যারা আড়তদার, তাদের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা আড়তদারের সাথে সরাসরি কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কি নাম, নাম কি আপনার? আমার নাম দুলাল। দুলাল ভাই, হ্যাঁ, একটু বলেন কাঁঠালের আমদানি কেমন? কাঁঠাল এখন পুরো সিজন আমদানি মোটামুটি ভালো আছে, দামও নরমাল আছে, সীমিত আছে, পাবলিকে খাইতে পারে। পাবলিকে খাইতে পারবে না? তো সামনের এই কাঁঠালটা কত দিছিলেন পিস? এটা পাইকারি সেল হইতাছে 70-60। 70 টাকা 60 টাকা? না, পাইকারি সেল। একটা কাঁঠাল একটু হাতে নেন না, আমি একটু দেখি কতটুকু ওজন নিতে পারে, কতটুকু বড়। এটা হলো কত দিছিলেন, পড়ে যায় না, এটা কত দিছিলেন? এটা 60 টাকা পাইকারি। কতটুকু ওজন হবে এটা? এটা হচ্ছে 4-5 কেজি মেতে। 4 কেজি বাস, এটা 60 টাকা না? আচ্ছা আচ্ছা। আর এই সামনের এটা দিছিলেন কত? এটা 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 হ্যাঁ, এটা 80-90 টাকা। 80-90 টাকা পিস পাইকারি? পাইকারি। আর এগুলো দিছিলেন কত? এগুলো এগুলো 60 টাকা। এগুলো 60 টাকা। এটা 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 40-45। এটা 40 টাকা? 120, 100। এত বড় কাঁঠাল 120? হ্যাঁ, সর্বনাশ। আর ওইটা 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 50-60। এটা 50 টাকা 60 টাকা না? কোন জেলার এগুলো এখন কাঁঠালগুলো? একটু টাঙ্গাইল সখীপুর। টাঙ্গাইল সখীপুর, আচ্ছা জান। এরপরে কম কম দামে কোনটা আছে? তারছে কম দামের মধ্যে ওইটা আছে। কত এটা? এটা 40। 40 টাকা না? হ্যাঁ, এটা আছে 60। এটা 60 টাকা। আবার ওটা 150 টাকা, ওই বড়টা, মানে সবচেয়ে বড় হয়েছে 150 টাকা। 120? হ্যাঁ, 120 এর পরে 150 নাকি? আচ্ছা, এই 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 এটা, আচ্ছা আচ্ছা। আর এগুলো কত ছিল? এটা 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 60 টাকা। 60 টাকা। আরে গোলমাল তো, আরে বেশিরভাগ বাইরে যা সাপ্লাই মাল। এটা কত দিয়েছিলেন? 60। হ্যাঁ, তাহলে সর্বনিম্ন কত দিয়েছিলেন আজকে? সর্বনিম্ন হচ্ছে ছোট হলে একদম 10, সর্বনিম্ন 30 টাকা। কই ওইটা? এটা না, এটা বিক্রি গেছে। আর এই পিছনে এটা দিয়েছিলেন কত? এটা এটা 50-40। এটা গোলমাল, দোকান মাল। 40 টাকা 50 টাকা না? আচ্ছা আচ্ছা। আর এটা দিয়েছিলেন কত এই পাশেরটা? এটি 60 টাকা 50 টাকা এর মধ্যে আছে। অন্তত লাস্টের মাল, মানে একটু একটু বসেন, আপনি বসেন। একটু বলেন তাহলে, সর্বনিম্ন 30 টাকাও কাঁঠাল আছে না? কাঁঠাল 30 টাকা আছে, আর সর্বোচ্চ 150 টাকা। 150 টাকা যে কাঁঠালটা অনেক বড় না? 8-10 কেজি ধরনের। যাক মাসাল, আপনার নামটা কি? দুলাল হোসেন। দুলাল হোসেন, কাওরান বাজার থেকে? কাওরান বাজার, রেলগেটের পাশেই তো না? আপনি কি ব্যবসায়িক না ব্যাপারী? ব্যাপারী। ব্যাপারী? ব্যাপারী না। তো কাঁঠাল কেমন এবার, কেমন হয়েছে কাঁঠাল? কাঁঠাল এখন তো সিজন লাগছে মাত্র, আরো কাঁঠাল থাকবে 2-2.5 মাস। 2-2.5 মাস, ঠিক আছে। কিছু বলবেন আপনি? না, ওকে, আল্লাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তো দর্শক, আপনারা জানতে পারছেন এক ব্যাপারীর কাছ থেকে যে কাঁঠাল কত করে বিক্রি করছে। তো আবার আমরা চলে আসলাম আরেকটা ঘরে, আর এই ঘরের থেকে আমরা জানবো আপনাদেরকে যে এই ঘরে কাঁঠাল কত করে বিক্রি করছে। দর্শক, আজকে সম্পূর্ণ কাঁঠালের আপডেটটা দিব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। ভালো আছেন না? শরীরটা কেমন আছে? ভালো। আচ্ছা, তো আমরা একটু কাঁঠালের আপডেটটা দিব আজকে। হ্যাঁ, তো একটু বলেন কাঁঠালের আমদানি এখন কেমন হচ্ছে? কাঁঠালের আমদানি মোটামুটি ভালোই। মোটামুটি ভালো না? আচ্ছা, তো আমরা সর্বপ্রথম যদি আপনার এই সামনের কাঁঠালটা ধরি, হ্যাঁ, এই কাঁঠালটা আজকের বাজারে কত দিছিলেন? এই কাঁঠালটা 60 টাকা। এটার ফি 60 না? 60। আচ্ছা আচ্ছা, এটা কোন জেলার কাঁঠাল কাকা? এটা টাঙ্গাইল। টাঙ্গাইল না? টাঙ্গাইলের কাঁঠাল। আচ্ছা, এই এইটা দিছিলেন কত এই পাশে? এটা এটা 40। এটা বিক্রি করছিলেন পিস 40 টাকা না? পাইকারি? পাইকারি, 40-30। পাইকারি কাকা, এই যে কাঁঠালটা যদি 40 টাকা করে যদি কোনো বাই নিয়ে যদি বিক্রি করে খুচরা, কত বিক্রি করতে পারবে একটু বলতে পারবে? 70। 60 টাকা 70 টাকা, যদি 60 টাকা বা 70 টাকা ধরি তাহলে তো 10-20 টাকা লাভ হয় না? 10-20। আচ্ছা, এই যে একবারে ছোট, এটা 30। এটা কি করে, এই যে এই 30 টাকা, এটা এটা 30-25। এটা এটা একটু নেন তো, আছে নেন তো ভাই, এটা কত দিবেন? এটা এটা 25 টাকা। 25-25 বা 20-20 টাকা রাখেন? 20 টাকা দেন। দেখি আমার হাতে একটু দেখি দর্শক, আরে কাঁঠাল ওজন তো আছে, আপনার হাতে নেন তো, ওজন আছে তো না? এটা কত দিয়েছিলেন? 20 ভাঙিয়ে দেবো। 20-20 কম রাখবেন না? 10 টাকা রাখেন না? 20 টাকা। 20 টাকা, 20 টাকা দিতে হইব। আচ্ছা আচ্ছা, এবার এটা বলেন এটা কত দিয়েছিলেন? এটা 30। এটা 30, আর ওটা 20। আচ্ছা, এটা 30, ওটা 40। এটা 40 না? হাই হাই, তার মানে 20 টাকাও কাঁঠাল পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা,
এখানে কি বিক্রি করতেছেন নাকি সাজাইতেছেন? বিক্রি হয়েছে এটা কত ধরে হচ্ছে? এগুলো কত ধরে দিছেন? একদম 60 পিস। কয় পিস বিক্রি করছিলেন? 40 পিস না? আচ্ছা আচ্ছা, কে নিছিল এই কাঁঠালটা? ওই যে উনি নিছে। কে উনি? উনি ওই ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন। কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? কোন জায়গায় বিক্রি করেন কাঁঠাল? খিলগাঁও। কত টাকা নিছিল এই যে কাঁঠালটা দিছে? কোন মিথ্যা কথা বলার দরকার নাই, বুঝেন না? সরাসরি যা বিক্রি করছে দর্শক, আপনারা দেখতে পারছেন যে সরাসরি কিভাবে কাঁঠাল গুলা বিক্রি করছে, আর এই জন্য সিএনজির ভিতরে কাঁঠাল গুলা নিতেছে। তো কাকা, সরাই আজকে সর্বোচ্চ বড় কাঁঠালটা নাই? বড় কাঁঠালটা আছে আছে এখানে। এটা এটা না, এটা জান। এটা কত দিছিলেন? এটা 150 টাকা। সবচেয়ে বড় কাঁঠাল না? সবচেয়ে বড় 200। আচ্ছা, আমি যে একটা ভিডিও করছিলাম গত পরশুদিন বা গত কালকে, ভিডিওটা কেমন কেমন সারা হয়েছে? মানুষ কন্ট্রোল দিছিল? না। আচ্ছা 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 আচ্ছা, তো কাকা আমরা মানে ছিলেন নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এটা কত দিছিলেন? এটা মোটামুটি সব তো নেওয়া শেষ নাকি? সব তো ভিডিও নেওয়া শেষ। আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বারটা একটু বলেন আপনার। মোবাইল নাম্বারটা বলেন। 0185 66 66 88 3534। সুপ্রিয় দর্শক, দেশ থেকে দেশের বাইরে থেকে দর্শক, আপনারা যারা ব্যবসা করতে চান কাঁঠালের ব্যবসা, এখন কিন্তু কাঁঠাল নিয়ে ব্যবসা করতে পারবেন। হিউজ পরিমাণে, প্রচুর পরিমাণে আপনারা লাভবান হতে পারবেন। তো দর্শক, চলে আসবেন ঢাকা কাওরান বাজার রেলগেটের পাশে, পাইকারি কাঁঠালের আরো। তো দর্শক, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।